আসসালামু আলাইকুম, এনিম্যাল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি ছাগলের টিম্পানাইটিস ব্লড, আমি ছাগলে দেখতে পাচ্ছেন পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্যারালাম্বার ফুসা, এটা হলো প্যারালাম্বার ফুসার অংশটি তীব্রভাবে ফুলে গেছে, অনেক হার্ড হয়ে গেছে, অনেক গ্যাস। আমি এই গ্যাস বর্তমানে মানে এই মুহূর্তে শুধু ওষুধের মানে উপর নির্ভর করা যাবে না, আমি এই পেটটি প্যারালাম্বার ফুসাই ট্রগারাইজেশন করে আমি পেটে গ্যাসটি সরাসরি বের করব। দেখুন আমি কীভাবে ট্রগারাইজেশন করি, ট্রগারাইজেশন কোন জায়গায় করব আপনারা সরাসরি দেখবেন। এই এই জায়গাটির নাম হলো প্যারালাম্বার ফুসা, এই যে ত্রিকোণমিতি, এই তিন জায়গার যে অংশটা দেখতে পাচ্ছেন ছাগলের যে এই তিন কানের অংশ, এই জায়গাটির নাম হলো প্যারালাম্বার ফুসা, ঠিক মিডিল পয়েন্টে, ঠিক রুমেনে ট্রগারাইজেশন করব। ট্রগারাইজেশন কী দিয়ে করবো আমি দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট, এই যন্ত্রটির নাম হলো ট্রকার, এই যন্ত্রটির নাম হলো ট্রকার, আর এই এটাকে বলে ক্যানুলা। সুতরাং ট্রকার ক্যানুলা আমি সরাসরি ক্যানুলা ট্রকারের ভিতরে আমি সেট করে নেব। তো বন্ধুরা আমি ট্রগারাইজেশন করার আগে একটু তুলে দেব, ট্রগারাইজেশন করার আগে আমি জায়গাটুকু আমি একটু ক্লিপিং করে নিব, পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হলো প্যারালাম্বার ফুসা, এই যে ত্রিকোণমিতির জায়গা একটু চিহ্নিত করে নেবেন, ঠিক মাঝখানে এই জায়গা কিডনি থাকে, এর নিচেই এই বনের নিচে কিডনি থাকে, সুতরাং এত কাছে করা যাবে না। প্যারালাম্বার ফুসার ঠিক মাঝখানে আমি দেখতে পাচ্ছেন ব্লেড দিয়ে ক্লিপিং করে নিচ্ছি, খুব বন্ধুরা আমি লুমগুলো পরিষ্কার নিলাম। বলো আমি এই জায়গা চামড়াটি অ্যান্টিসেপটিক দিয়ে মুছে নিব, আমি ব্লেড দিয়ে ট্রগার ক্যানুলা ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য আমি চামড়াটা ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি চামড়াটা হালকা কেটে নিচ্ছি, এখন আমি টগার এবং ক্যানুলা আমি সরাসরি রুমেনে সেট করে নিলাম। দেখতে পাচ্ছেন গ্যাস বের হচ্ছে, পচা দুর্গন্ধ বাতাস, এক মিনিটের মধ্যে, অনলি এক মিনিটের ভিতরে ছাগলের পেটে গ্যাসটুকু আমি ট্রগার ক্যানুলা দিয়ে বের করে নিলাম, মানে ট্রগারাইজেশন করে আমি বের করে নিলাম। বন্ধুরা এই ট্রগার ক্যানুলা এখন দেখুন, এই জায়গাটির নাম হলো প্যারালাম্বার ফুসা, এই যে দেখতে পাচ্ছেন এই এই খালি জায়গাটুকু, যে জায়গাতে পেট ভরার পরে পেট ফুলে যায়, পেট ভরার পরে যে জায়গাটা ভরাট হয়ে যায়, এই জায়গার নাম হলো প্যারালাম্বার ফুসা। আমি ঠিক মিডিল পয়েন্টে ট্রগারাইজেশন করে নিয়েছি ক্যানুলা, এটা হলো ক্যানুলা, দেখতে পাচ্ছেন গ্যাস সম্পূর্ণ বের হয়ে গেছে। আমি ট্রগারাইজেশনের মাধ্যমে পেটের গ্যাস সম্পূর্ণ, এক মিনিটের ভিতরে গ্যাসটুকু সম্পূর্ণ বেড়ে বসছে, দেখতে পাচ্ছেন এখন অনেকটা স্বাভাবিক। আমি এই ক্যানুলার ভিতর দিয়ে সিমিথিকন ডিল অয়েল জাতীয় ওষুধ, সিমিথিকন ডিল অয়েল জাতীয় ওষুধ আমি এই ক্যানুলার ভিতর দিয়ে আমি স্টমাকে প্রবেশ করাবো। দেখতে পাচ্ছেন আমি সরাসরি সিমিথিকন ডিল অয়েল দিয়ে প্রবেশ করাচ্ছি, এই ওষুধটির নাম হলো সিমিথিকন ডিল অয়েল, আমি সিমিথিকন ডিল অয়েল সরাসরি রুমেনে আমি প্রয়োগ করছি। আমি 50 মিলি ব্যবহার করব, 50 মিলি আমি রুমেন দিয়ে ক্যানুলা দিয়ে সরাসরি রুমেনে প্রবেশ করিয়ে নিচ্ছি।
বুঝছেন তো বন্ধুরা, আমি কেনলাটা বের করে নিচ্ছি। যে জায়গাটি আমি চামড়াটা কেটে নিয়েছি, আমি একটা স্টিচ দিয়ে নিব, সেলাই দিয়ে নিচ্ছি, একটি মাত্র সেলাই, বুঝতে পারছেন। সেলাই দিয়ে নিচ্ছি যেন স্কিন একদিনের ভিতরে চামড়া চামড়ায় লেগে যায়। দেখলেন, একদম সুন্দরভাবে আমি অ্যান্টিসেপ্টিক দিয়ে নিচ্ছি, বাস। তো সুপ্রিয় বন্ধু, আর শুধু এই চিকিৎসাটি ছাগলের না, যে কোনো প্রাণী, গরুর বা জাবর কাটা প্রাণী, রুমিনেন্ট প্রাণী, এই রোগের এই চিকিৎসা ব্যবস্থাটা আছে। তো সকলকে ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেল। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। আল্লাহ হাফেজ।